আনুগত্য করবে। আর এই রকমই ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহ মোতাবেক দিক নির্দেশনা দিবে তাদের আনুগত্য করা, সরাসরি কোরআন এবং হাদিস থেকে যেহেতু দিন গ্রহণ করতে প্রত্যেকটি ক্ষেত্রে পারবেন না, হয়তো দু চার দশটি মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনি পড়ে শুনে পারবেন, কিন্তু সব ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি, বরং আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা নেই। সুতরাং আলেম যারা কোরআন এবং সুন্নার আলেম তাদের আনুগত্য করতে হবে। তো আনুগত্য যাদের করতে বলা হয়েছে, বড়দের আনুগত্য করা, ছেলের বাবার আনুগত্য করা, মায়ের আনুগত্য করা, মেয়ের বাবা মায়ের আনুগত্য করা। তো অনগত পুরুষ এবং অনগত নারী হওয়া, এটি হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য যা আল্লাহ উল্লেখ করেছেন। ওয়াসাদিকিন ওয়াসাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। তাহলে সত্য কথা বলা, সত্য কথা লিখা, সত্য আচরণ করা, পুরুষ হোক বা নারী হোক, এ হচ্ছে একটি বৈশিষ্ট্য সতী নারীদের, সৎ পুরুষদের। ওয়াসাবিরিন ওয়াসাবিরাত, এবং ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, ধৈর্য ধারণ করা, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা, আল্লাহ দিনের উপর অটল থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, পাপ থেকে গুনাহ থেকে লোককে সংযত রাখার দিক থেকে, এইভাবে হিংসা বিদ্বেষ যত রকম দোষ ত্রুটি রয়েছে এগুলি থেকে বেঁচে থাকার দিক থেকে হচ্ছে ধৈর্য ধারণ করা। এই ধৈর্যের যে তিন প্রকার রয়েছে, যা ধৈর্য সম্পর্কে বিস্তারিত আলোচনায় উল্লেখ করা হয়েছে, ওয়াল খাশিঈন ওয়াল খাশিয়াত। এবং ছয় নম্বরে আল্লাহ পাক বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে বিনয়ী পুরুষ, বিনয়ী নারী, বিনয়ী হওয়া অর্থাৎ অহংকারী না হওয়া, বিনয়ী হতে হবে আল্লাহর সামনে। যে ব্যক্তি আল্লাহর সামনে বিনয়, সেই ব্যক্তি আল্লাহকে সিজদা করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর আদেশ নিষেধ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করে। আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, সেই ব্যক্তি বিনয়ী নয়, সে নাফরমান, সে অহংকারী। আর সবচেয়ে বড় অহংকার হচ্ছে আল্লাহ পাকের সামনে অহংকার করা, তারপরে অহংকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সামনে অহংকার করা, তা অমান্য করা বা তার বাস্তবায়ন না করা, অবজ্ঞা করা। মুমিন পুরুষের বৈশিষ্ট্য হচ্ছে, বা মুমিন নারীর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা বিনয়ী হবে, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী হবে। অল মুতাসাদ্দিকিন অল মুতাসাদ্দিকাত, সাত নম্বরে আল্লাহ পাক বলছেন দানকারী পুরুষ এবং দানকারী নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ধন দৌলত দিয়েছেন তাতে জাকাত তো দেবেন, কিন্তু জাকাত ছাড়াও যেখানে প্রয়োজন রয়েছে দান খেরাত করতে হবে, গরিব মিসকিনকে, এতিম বিধবাকে, জনকল্যাণমূলক কাজে, মসজিদ মাদ্রাসায়, ইসলামিক যে কোনো প্রতিষ্ঠানে, ইসলামের দাওয়াতের কাজে, ইসলাম প্রচারের কাজে, এইভাবে যতগুলি নেক রাস্তা, সৎ রাস্তা রয়েছে সেখানে দান খেরাত করা, এটি হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য মমিন পুরুষ এবং নারীদের। আট নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়াসায়েমিন ওয়াসায়েমাত, সিয়াম পালনকারী পুরুষ অর্থাৎ রোজাদার পুরুষ, ফরজ রোজা রাখে যা আবশ্যক, তারপরে নফল রোজাও রাখে, সুন্নত রোজাও রাখে, এবং সিয়াম পালনকারিনী নারী। এটি হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা, এটি হচ্ছে আর একটি বৈশিষ্ট্য, আট নম্বর বৈশিষ্ট্য। এই রোজা বা সিয়ামের বিধানের পরে, এই বৈশিষ্ট্যের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন আল হাফেজিনা ফুরুজাহুম ওয়াল হাফেজা, এবং যারা লজ্জা স্থানের হেফাজতকারী, সুরক্ষাকারী পুরুষ, আর লজ্জা স্থানের হেফাজতকারিনী, সুরক্ষাকারিনী নারী। আল্লাহ পাক এখানে লজ্জা স্থানের হেফাজতের কথা বলেছেন। তাফসীর কারবান বলেছেন যে রোজার পরে পরে, সিয়ামের পরে, সিয়ামের বৈশিষ্ট্য, রোজা পালনের বৈশিষ্ট্যের পরে পরে লজ্জা স্থানের সুরক্ষার কথা আল্লাহ উল্লেখ করেছেন। দশটি বৈশিষ্ট্যের মধ্যে আট নম্বরে সিয়ামের কথা, নারী পুরুষ রোজা রাখবে তারা, যদি তারা মমিন হয়, এবং এটি হচ্ছে মমিনের বৈশিষ্ট্য। তারপরে আল্লাহ পাক লজ্জা স্থানের সুরক্ষার কথা উল্লেখ করেছেন। কেন? তাহলে সিয়ামের সাথে, রোজার সাথে লজ্জা স্থানের হেফাজতের একটা ভালো সম্পর্ক আছে, একটা মজবুত সম্পর্ক আছে। আর এই সম্পর্কের কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে ইয়া মাশারাস শাবাব, হে যুবকরা, যারা বিবাহ শাদী করতে পারছো, মানে সাতা মিন কুমল বা তা ফালিয়াতা জওয়াজ, সাবালক হয়েছো, বিয়ে করতে পারছো, ফালিয়াতা জও, অবশ্যই বিয়ে করো, বিয়ে তোমার ইচ্ছাধীন নয়, বরং তোমাকে তাগিদ করা হয়েছে, আদেশ করা হয়েছে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে, ফালিয়াতা জওয়াজ, অবশ্যই বিয়ে করো, আদেশ সূচক। কারণ বিয়ে করলে কি হবে? ফাইন্নাহু আকাদুল বাসার ওয়া আহসানুল ফারজ, তাতে দৃষ্টি নত হয়ে যাবে, চোখের দ্বারা ব্যবিচার হবে না, চোখের জেনা হবে না, চোখ খারাপ, অন্যায় কাজে অন্যায় দিকে যাবে না,
আর ওয়াহসান অলিল ফরজ এবং লজ্জা ইস্তানের সুরক্ষা হবে। এখানে লজ্জা ইস্তানের হেফাজত কথা বলা হয়েছে রোজার মাধ্যমে। রোজা রাখো শুধু রমজানে রোজা না, বছরে এক মাস রোজা রাখলে তা তো ফরজ, কিন্তু বছরে এক মাস রোজা রেখেই শুধু 11 মাস আপনার লজ্জা ইস্তানের হেফাজত হবে না। তাহলে প্রত্যেক মাসে কিছু কিছু রোজা সিয়াম হতে হবে ওইসব পুরুষদের, ওইসব যুবক বা যুবতীদের যাদের বিবাহ শাদী হয়নি অথচ সাবালক সাবালিকা, অথ বিবাহ শাদী হয়েছে কিন্তু স্বামী থেকে স্ত্রী দূরে আছে, স্ত্রী থেকে স্বামী দূরে আছে। এই জন্য সিয়ামের সাথে সাথে লজ্জা স্থানের হেফাজতের কথা উল্লেখ করেছেন। যদি কেউ বিয়ে শাদী না করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসম, যেই ব্যক্তি বিয়ে শাদী করতে পারলো না, বিয়ে শাদী করা হচ্ছে লজ্জা স্থানের সুরক্ষার ব্যবস্থা, কিন্তু যেই ব্যক্তি বিবাহ করতে পারলো না তার জন্য ব্যবস্থা হচ্ছে সিয়াম পালন করা। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ বেশি বেশি রোজা রাখলে যৌন চাহিদা চাপা থাকবে, যৌন চাহিদা তোমার আয়ত্তে থাকবে। একেতে আল্লাহ পাকের ইবাদত সিয়ামের মধ্যে আপনি বেশ কিছু দিন কাটাচ্ছেন প্রত্যেক মাসে, সোমবার বৃহস্পতিবার বা মাসে কমের পক্ষে তিনটি রোজা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত প্রত্যেক মাসে এই রোজাগুলি রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার সাথে সাথে এই সিয়াম পালন করলে মানুষ খিদায় থাকে, মানুষ পিপাসায় থাকে, তাতে যৌন চাহিদা কন্ট্রোলে থাকে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামের পরেই রোজার বৈশিষ্ট্যের পরে উল্লেখ করেছেন ওয়াল হাফেজিনা ফুরুজাহুম ওয়াল হাফেজাত, ওইসব পুরুষ যারা লজ্জা স্থানের হেফাজত করে আর যেসব নারী লজ্জা স্থানের হেফাজত করে তারাই হচ্ছে মোমেন মোমেনাত। তাহলে সতী নারীর বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করা। লজ্জা স্থানের হেফাজত করলে দূর থেকে হেফাজত করতে হবে, যেমন কোন একটি জমির হেফাজত করতে হলে, জমিতে ফসল আছে ফসলের হেফাজত করতে হলে দূর থেকে ঘিরে রাখেন। এমন নাই যে আপনার ওই বেড়া দিয়ে লতা পাতা বেরিয়ে যাচ্ছে বা বকরি ছাগলে মুখ দিয়ে দিচ্ছে আর খেয়ে নিচ্ছে, তাহলে যে আপনার প্রাচীর হইতে হবে অথবা বেড়া যে হইতে হবে আপনার জমির, সেটা ফসল থেকে একটু দূরে দিতে হবে। এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন জেনা ব্যবিচার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু জেনা, জেনা ব্যবিচারের নিকটবর্তী হয়ে না, দূর দূরে থাকো, অনেক দূরে থাকো। তাহলে যেসব কাজ বা যেসব কথা, যেসব আচার আচরণ মানুষকে কুকাজ অশ্লীলতা ব্যবিচার পর্যন্ত পৌঁছায় সেসব থেকে বেঁচে থাকতে হবে। সেসবের যেমন উদাহরণস্বরূপ নির্জনতা, কোনো যুবতীর সাথে নির্জনতা অবলম্বন করা, কোনো যুবতী আপনার আপনি তার মাহারাম নন স্থায়ীভাবে আপনার সাথে বিয়ে হারাম নয় তার সাথে সফর না করা, বিদেশে তার সাথে সফর না করা, এক দেশ থেকে এক দেশ, এক ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট, এক শহর থেকে আরেক শহরে ভাবিকে নিয়ে যাচ্ছেন, শালিকে নিয়ে যাচ্ছেন, এগুলি হচ্ছে ফিতনার কারণ, জেনার কারণ, এগুলি থেকে বেঁচে থাকা। তারপরে সহশিক্ষা, ইখতিলাত, একসাথে কাজকর্ম করা নারী পুরুষ যুবক যুবতীর, এগুলি হচ্ছে জেনার কারণ, এগুলি থেকে বেঁচে থাকতে হবে। তাহলে হেফাজত হবে লজ্জা স্থানের, তাহলে হেফাজত হবে। তারপরে অবৈধ টেলিফোন যোগাযোগ, আজকাল মোবাইলের জামা নাই, অবৈধ মোবাইল এবং অবৈধ ইন্টারনেটের মাধ্যমে অনেক জেনা ব্যবিচার ছড়িয়ে যাচ্ছে, অশ্লীল কাজ ছড়িয়ে যাচ্ছে, সুতরাং এগুলি থেকে বেঁচে থাকা। কোন যুবক যুবতীর সাথে অবৈধ কোনো টেলিফোন যোগাযোগ রাখবে না, প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক রাখবে না, প্রেম ভালোবাসা একমাত্র স্ত্রীর সাথে, একমাত্র স্ত্রীর স্বামীর সাথে। এগুলি হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করা। লজ্জা স্থানের হেফাজত মানে এই নয় যেমন আজকাল অনেক ফাসেক শ্রেণীর পুরুষ নারীরা বুঝে যে আমার সতীত্ব ঠিক আছে, আমি কারো সাথে কুকাজ করিনি, আমি কোনোদিন জেনা ব্যবিচারে লিপ্ত হইনি, বাকি অবৈধ সম্পর্ক টেলিফোন যোগাযোগ অবৈধ রয়েছে যুবতীর যুবকের সাথে, নির্জন নির্জনে গল্প স্বল্প চলছে, দুলাভাই বাড়িতে আছে, দুলাভাইয়ের সাথে শাড়িরা গল্প করছে এক এক ঘরে, তাদেরকে খাবার পরিবেশন করছে, তাদের সাথে আবার সফরে চলে যাচ্ছে, শ্বশুর বাড়ি থেকে আসছে দেবরের সাথে, ভাসুরের সাথে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এরা লজ্জা স্থানের হেফাজত করে না। লজ্জা স্থানের হেফাজত করলে যাতে করে হেফাজত হয় তার ব্যবস্থা করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বরে মুমিন মুমিনাত সতী নারীর বা সৎ পুরুষের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত,
যারা লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারিনী নারী। ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরা 10